দুর্নীতি বিরোধী যুব শক্তি অসমৰ কেন্দ্রীয় সমিতির এখন প্রতিনিধিমূলক সভা আজি লক্ষিমপুরের রাজহুয়া গাঁৱৰ প্রয়াত যোগেন চন্দ্র গগৈ বাসগৃহত অনুষ্ঠিত হয় যায়। উক্ত সভাত সংগঠনটোৰ 11খন জিলা সমিতির শতাধিক প্রতিনিধিয়ে অংশগ্রহণ করে। সভায় পূর্ব সন্মতিক্রমে ধর্মকান্ত গগৈ সভাপতি, যোরহাট জিলা সমিতির প্রাক্তন সভাপতি বাবুর বরুয়া কার্যকরী সভাপতি, কার্বি আংলং জেলার সভাপতি চিত্ত বরুয়া সাধারণ সম্পাদক হিসাবে লো 21জনীয় সমিতি গঠন করে। পূর্ব চৰাইদেউ জেলার সভাপতি প্রদীপ সেন শর্মাক উপদেষ্টা হিসাবে দায়িত্বভার অর্পণ করা হয়। সভার শেষত সভাপতি ধর্মকান্ত গগৈয়ে সরকার থলুয়া নিবনুয়াক বঞ্চিত করে বহিরাজ্য প্রার্থীক সংস্থাপনের কৌশলের তীব্র সমালোচনার লগতে ব্রহ্মপুত্রর ফার্টিলাইজার লিমিটেডর অসমিয়া নিবনুয়াক বঞ্চিত করাক লৈ রাজ্যজুড়ি গণতান্ত্রিক আন্দোলন করার প্রদান করে। লক্ষিমপুরের পৰা শেখ ফরিদুল আহমেদের রিপোর্ট। আজি আমি দুর্নীতি বিরোধী যুব শক্তি অসমৰ কেন্দ্রীয় কার্যনির্বাহক আর প্রতিনিধিমূলক সভা ইয়াতে আয়োজন করলো। আর সভায় সর্বসম্মতিক্রমে আজি পুনর্বার আমার সভাপতি পদত অধিষ্ঠিত করলে আমার কার্যকরী সভাপতি হিসাবে যোরহাট জেলার বাবুল বরুয়াক দায়িত্ব দিয়া হল। আমার সাধারণ সম্পাদক হিসাবে কার্বি আংলং জেলার সভাপতি চিত্ত বরুয়াক আসলতে সভায় সর্বসম্মতিক্রমে কি করলে দায়িত্ব দিলে। আর বিভিন্ন পদবীত আমার প্রত্যেক জেলা সমিতির বিষয়ববীক লো প্রায় 21জনীয় এখন আজি কেন্দ্রীয় সমিতি ইয়াতে কি করা হল গঠন করা হল। আর আমার লক্ষ্যর উদ্দেশ্য হয়েছে যে দুর্নীতি নির্মূল ক্ষেত্রে সাধারণ নাগরিকক সজাগ আর সচেতন করা। আর এটা কথা আমি বারম্বার দেখবলে পাইছো যে যখন সরকার আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত চলি আছে, বারম্বার বিহারী মাওয়ারী কথাই চিন্তা করে আছে। যময়ত বাহিরের বিহারের উত্তর প্রদেশের যুবকে আহি প্রাথমিক আসলতে শিক্ষকর পদ আসলে লাভ করেছে, তেনেকা সময়ত কিন্তু যুবক যুবতী সংস্থাপনের কারণে সরকারে কোনো ধরনের চিন্তা করা নাই। ব্রহ্মপুত্র ফার্টিলাইজারকে ধরে যাক অয়েলের ক্ষেত্র আছে, প্রত্যেকতে বহিরাগত হিন্দি বলয়ে আসলে দপদপাই আছে, লোক বঞ্চিত করা হয়েছে। গতি আগন্তুক আবলিয়া সময়ত দুর্নীতি বিরোধী যুব শক্তি যে আজি কেন্দ্রীয় সমিতি নতুনক গঠন হয়েছে, এই কেন্দ্রীয় সমিতির নেতৃত্বত নিবনুয় সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকারক বাধ্য করবল আমি রাজপথলে অহা এই সিদ্ধান্ত গ্রহণ করেছো। আর খুব সালে সংবাদ মাধ্যমের জড়িয়ে আমার এই কার্যসূচী আমি কি করি ঘোষণা করি।